নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির যে মেরিট লিস্টটি প্রকাশিত হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই লিস্টটি আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল এবং এই লিস্টটি প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেটি দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। কিভাবে আপনি সেই লিস্টটি দেখতে পারবেন, কিভাবে আপনার নামটি দেখতে পারবেন, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার নামের লিস্টটি দেখতে পারবেন। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে WBSSC বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিখে সার্চ করলে যে লিঙ্কটি আসবে, প্রথমেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের, সেই লিঙ্কে ক্লিক করলে এই অফিসিয়াল পেজটি ওপেন হবে। এই অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পেজের যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে দেখতে পারবেন লিঙ্কটি চলে এসেছে। দেখুন প্রথমেই রয়েছে ভিউ মেরিট লিস্ট ইন কমপ্লিয়েন্স অফ দ্য অর্ডার পাসড বাই দ্য অনেবল হাইকোর্ট। এই লিঙ্কটায় ক্লিক করলে দেখুন এই পেজটি ওপেন হবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছেন, মেরিট লিস্ট ইন C/W ফার্স্ট SLST 2016 ইন রেকগনাইজড নন গভর্নমেন্ট এইডেড স্কুলস। দেখুন এখানে কি দিতে বলেছে, ইনস্ট্রাকশনে দেখুন রয়েছে প্লিজ সিলেক্ট দ্য সাবজেক্ট অ্যাপ্লাইড মিডিয়াম ভ্যাকেন্সি ক্যাটাগরি অ্যান্ড ভ্যাকেন্সি জেন্ডার অ্যান্ড দেন ক্লিক অন সাবমিট বাটন। এখানে যা যা রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে সাবজেক্ট অ্যাপ্লাইড, সাবজেক্ট অ্যাপ্লাইডে এই যে এখানে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে এখানে সাবজেক্ট আপনার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন রয়েছে আরবিক, বেঙ্গলি, বায়োসায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, নেপালি, পিওর সায়েন্স, সংস্কৃত আর উর্দু। আমি প্রথমে বেঙ্গলিটাই সার্চ করছি, বেঙ্গলিতে ক্লিক করলাম। তারপরে রয়েছে মিডিয়ামে, দেখুন ক্লিক করলে বেঙ্গলি আর হিন্দি, আমি বেঙ্গলিটা সিলেক্ট করলাম। ভ্যাকেন্সি ক্যাটাগরি রয়েছে দেখুন জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, এসসি এসটি সব রয়েছে, আমি জেনারেলটা সিলেক্ট করলাম। ভ্যাকেন্সি জেন্ডার রয়েছে দেখুন কি জেন্ডার আপনি সার্চ করছেন, আমি ফিমেল, এখানে রয়েছে মেল ফিমেল রয়েছে, আমি ফিমেলটাই সার্চ করলাম প্রথমে, দিয়ে সাবমিট করলাম। দেখুন এখানে চলে এসেছে নামের লিস্টটা। প্রথমে দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে রয়েছে নেমস অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাকর্ডিং টু দ্য মেরিট, তারপরে রোল নাম্বার রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশানে কত নাম্বার পেয়েছিল, প্রফেশনাল কোয়ালিফিকেশানে কত পেয়েছিল সে, এবং টেটে কত মার্কস পেয়েছে, পার্সোনালিটি টেস্টে কত মার্কস পেয়েছে, টোটালে তার কত মার্কস আছে, সবটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে নামের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেই নামের লিস্টটি, রোল নাম্বার যেটা রয়েছে এখানে, নাম্বার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে নাম্বার উল্লেখ করে দেওয়া আছে এবং টোটাল নাম্বারটাও দেওয়া রয়েছে। এটা কিন্তু আগে কোনোদিন এইভাবে প্রকাশিত হয়নি, এটা ফার্স্ট টাইম এরকম নাম্বার দিয়ে নামের লিস্টটি প্রকাশিত করা হলো। এখন অনেক রয়েছে, 50টা নামের লিস্ট এখানে রয়েছে, 50 জনের নাম রয়েছে এই পেজটাই। তারপরে একই রকমভাবে নিচের দিকে গেলে 2 নম্বর পেজও রয়েছে, এখানে 50 জনের নাম দেওয়া রয়েছে 2 নম্বর পেজে, ঠিক আছে। এভাবে আপনারা দেখে নেবেন, আপনাদের রোল নাম্বারটা দেখে নেবেন, সেইভাবে সার্চ করে নেবেন কোন পেজে হবে। আমরা যদি প্রথম পেজটাই দেখি,
প্রথম পেজটাই দেখুন রয়েছে, একটু দেখিয়ে দিই প্রথম নাম্বারটাই। তনুশ্রী মণ্ডলের নাম দেখতে পাচ্ছেন প্রথমেই, তার রোল নাম্বার রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশানে সে 40 পেয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশানে 10 পেয়েছে, টেটে পেয়েছে 33.6, পার্সোনালি টেস্টে 8 পেয়েছে, টোটাল তার মার্কস হয়েছে 91.6। এইভাবে সমস্ত নামের লিস্ট দেওয়া রয়েছে। এইভাবে আপনারা যে ক্যাটাগরির বা যে মিডিয়ামের বা আপনার যে সাবজেক্ট সেভাবে সিলেক্ট করে নেবেন। এইভাবে যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, এইভাবে দিয়ে আপনারা সাবমিট করলেই আপনাদের নামের লিস্টটি দেখতে পারবেন। খুব সহজেই আপনি আপনার মোবাইলে এই নামের লিস্টটি দেখে নিন। আর সকলকে অল দ্য বেস্ট, পুজোর আগের মুহূর্তেই আপনাদের নামের লিস্ট চলে এসেছে, সত্যি এটি দারুণ খবর। দীর্ঘদিন ধরে ক্যান্ডিডেটরা অপেক্ষা করছিলেন এই দিনটির জন্য, সেই দিনটি চলে আসলো সকলের মাঝে। খুব শীঘ্রই আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এমনটাই আশা রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।